প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন। আমি মোহাম্মদ গোলাম মুর্শেদ, সহকারী অধ্যাপক আইসিটি, আইসিটি বিভাগ, আর্মড পুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। প্রিয় শিক্ষার্থী, আমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছি? আমাদের আঙ্গুলের যে ম্যাপ, সেই ম্যাপের কি চিত্র এবং সেটার ডিজিটাল রূপ কেমন হয় সেটা আমরা দেখতে পাচ্ছি। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের মণি স্ক্যান করা হচ্ছে। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের মুখমণ্ডল স্ক্যান করা হচ্ছে একটা ডিভাইসের মাধ্যমে। তাহলে আজকে আমরা কী নিয়ে আলোচনা করব? আমার মনে হয় এতক্ষণে তোমরা অবগত হতে পেরেছ। অবশ্যই আজকে আমি তোমাদের সাথে কথা বলবো বায়োমেট্রিক্স নিয়ে। যদিও বায়োমেট্রিক্স নিয়ে আমাদের অনেক অভিজ্ঞতা আমাদের বাস্তব জীবনে অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি, আজকের পাঠে আমরা যে সকল বিষয় আলোচনা করব সেগুলো হলো বায়োমেট্রিক্স সম্পর্কে ধারণা দেওয়া হবে, বায়োমেট্রিক্সের প্রকারভেদ, বায়োমেট্রিক্সের ব্যবহার, বায়োমেট্রিক্সের অসুবিধা, বায়োমেট্রিক্সের বিভিন্ন অংশ সমূহ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা জেনে নিই বায়োমেট্রিক্স আসলে কী। বায়োমেট্রিক অবশ্যই এটি একটি ইংরেজি শব্দ। বায়ো শব্দের অর্থ জীবন বা লাইফ যাকে বলি আমরা, মেট্রিক শব্দের অর্থ টু মেজার অর্থাৎ পরিমাপ করা। আমরা যদি শাব্দিক অর্থে বিচার করি তাহলে বলতে হবে বায়োমেট্রিক শব্দটির অর্থ হলো জীবনের পরিমাপ করা। হ্যাঁ, আসলে বায়োমেট্রিক্স হচ্ছে এক ধরনের কৌশল বা প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো, আচার আচরণ, বৈশিষ্ট্য, গুণাবলী, ব্যক্তিত্ব প্রভৃতি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে বিশেষভাবে চেনা যায় এবং শনাক্ত করা যায়, তাকে আমরা বলছি বায়োমেট্রিক্স। অ্যাকচুয়ালি তাহলে বায়োমেট্রিক্সের সংজ্ঞাটা দাঁড়ালো বায়োমেট্রিক্স একটা কৌশল বলা হচ্ছে, এর মাধ্যমে কোনো মানুষকে আমরা তার শারীরিক কাঠামো বা আচার আচরণ ইত্যাদি পরিমাপ করে বিশেষভাবে চিহ্নিত করার একটি ব্যবস্থা যার নাম দিয়েছি আমরা বায়োমেট্রিক্স। প্রিয় শিক্ষার্থী, আর একটু ভালো করে বলতে গেলে বলা যায় বায়োমেট্রিক্স হলো বায়োলজিক্যাল ডাটা মাপা এবং বিশ্লেষণ করার বিজ্ঞান এবং প্রযুক্তি যা মানবদেহের বৈশিষ্ট্য মাপে এবং বিশ্লেষণ করে বৈধতা নির্ণয় করে। বায়োমেট্রিক্স পদ্ধতি নিখুঁত নিরাপত্তার জন্য সারা পৃথিবীতে ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে। এবার আসি আমরা বায়োমেট্রিক্স আসলে কয় ধরনের। বায়োমেট্রিক্স আমরা দুভাগে ভাগ করতে পারি, একটি হলো শারীরিক বায়োমেট্রিক্স আর একটি হলো আচরণগত বায়োমেট্রিক্স অর্থাৎ ফিজিওলজিক্যাল অ্যান্ড বিহেভিয়ারাল ইন ইংলিশে এটা বলা যায়। তো আমরা ফিজিওলজিক্যাল বলতে যেটা বুঝি, যেমন আমাদের বডির বিভিন্ন অর্গ্যান আছে, সেই অর্গ্যানের একটা ম্যাপ আছে, যেমন ফিঙ্গার প্রিন্ট হতে পারে, হ্যান্ড জিওমেট্রি হতে পারে, আইরিস হতে পারে, ফেস হতে পারে, ডিএনএ হতে পারে, এগুলোকে আমরা বলছি ফিজিওলজিক্যাল। আর আচরণগত বিহেভিয়ারাল সেটা হলো যেমন কি স্ট্রোক, সিগনেচার, ভয়েস ইত্যাদি হতে পারে। আমরা এখন এই বায়োমেট্রিক্সের বৈশিষ্ট্যগুলো নিয়ে আরেকটু আলোচনা করতে চাই। যদি আমরা ফেস রিকগনিশন নিয়ে বায়োমেট্রিক্স নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদের কী কী অসুবিধা পড়তে হবে? অ্যাকচুয়ালি পৃথিবীতে যত মানুষ আছে কোনো মানুষেরই মুখের যে ম্যাপ বা বায়োমেট্রিক সেটা কখনই মিলবে না। এই জন্য বায়োমেট্রিক্সের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পরিমাপক হিসেবে ব্যবহার করা যায়। তবে এক্ষেত্রে সমস্যা আছে, যেমন আলোর পার্থক্য হয় তাহলে বায়োমেট্রিক সেখানে কাজ করে না। আবার দেখা যায় মেয়েরা এত বেশি ঘন অলঙ্কার পরলো তাকে চেনা মুশকিল হয়ে গেল, বায়োমেট্রিক সেখানে কাজ করলো না। আবার দেখা যায় যে আমরা
চুলে স্টাইল পরিবর্তন করি, অনেক বেশি মেকআপ করি, সেক্ষেত্রেও আমার ফেস রিকগনিশন কাজ করবে না। এবার আসি আমরা ফিঙ্গারপ্রিন্টের বিষয়ে। ফিঙ্গার প্রত্যেকের আলাদা একক বৈশিষ্ট্য, হাতের ছাপ বিশ্লেষণ করা যায় এক্ষেত্রে, কারণ কোনো মানুষেরই আঙ্গুলের যে ম্যাপ এক নয়। সারা পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেক মানুষেরই আলাদা ম্যাপ আছে প্রত্যেকটা আঙ্গুলেরই ক্ষেত্রে, সেই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বায়োমেট্রিক্সের ক্ষেত্রে পরিমাপক হিসেবে কাজ করে থাকে। এখানেও সমস্যা আছে, যদি আমরা খুব পরিশ্রম করি হাতের হাতুড়ি দিয়ে পেটাই, তাহলে দেখা যায় আঙ্গুলের বায়োমেট্রিক্স নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও অনেক ব্যাপার আছে, যেমন যদি আমরা আমাদের বয়স হয় সেক্ষেত্রে এটা কাজ নাও করতে পারে, অথবা আঙুলে ময়লা লেগে থাকলো, কোনো আস্তরণ পড়লো ইত্যাদি কারণে, অথবা ফসকা পড়লো, সেক্ষেত্রে বায়োমেট্রিক্স নষ্ট হয়ে যেতে পারে, এক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট কাজে সমস্যা হইতে পারে। এবার আসি আমরা হ্যান্ড জিওমেট্রি। হ্যান্ড জিওমেট্রি বলতে আমরা বুঝি যে হাতের ছাপ বিশ্লেষণ করা হয়। এখানে হাতের ছাপেও প্রত্যেক মানুষের একটি বায়োমেট্রিক্স আছে, যা কোনো মানুষের কোনো মানুষের মেলে না। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি বায়োমেট্রিক্সের পরিমাপক হিসেবে ব্যবহৃত হতে পারে। এক্ষেত্রে সমস্যা আছে, যেমন আমরা যদি হাতুড়ি পেটাই তাহলে হাতের বায়োমেট্রিক্স নষ্ট হতে পারে, শুষ্কতা, আঙুলে ময়লা লাগা, কোনো প্রকার আস্তরণ লাগা, সেখানে বায়োমেট্রিক্স কাজ করবে না। আবার যেহেতু এটি ম্যাপটি একটু বড়, সেই কারণে কম্পিউটার মেমোরি বেশি লাগবে, এই বিষয়গুলো এখানে থাকবে, সমস্যা হইতেও পারে। এবার আসি আমরা আইরিশ এবং রেটিনা স্ক্যান করার বিষয়টি। আমরা মনে করে থাকি যে আইরিশ এবং রেটিনা মূলত একই বিষয়, মোটেই তা নয়। আইরিশ শনাক্তকরণ পদ্ধতি চোখের তারার রঙিন অংশকে পরীক্ষা করা হয়, আর রেটিনা স্ক্যান পদ্ধতিতে চোখের মণিতে রক্তের লেয়ারের পরিমাপ করা হয়। উল্লেখ্য, আইরিশ এবং রেটিনা স্ক্যান দুটি আলাদা বিশ্লেষণ এখানে কাজ করে থাকে। এক্ষেত্রেও আমরা কিছু সমস্যা মুখোমুখি হইতে পারি, যদি অত্যন্ত যে ডিভাইস ব্যবহার হয় স্ক্যান করার ক্ষেত্রে অত্যন্ত ব্যয়বহুল, প্রচুর মেমোরির প্রয়োজন হয়, চোখের জন্য এটা ক্ষতিকর, এ ধরনের প্রযুক্তি অধিকার খর্ব করতে পারে। এবার আসি হাত এবং কবজি শিরার প্যাটার্ন বিশ্লেষণ। এটাও একটি গুরুত্বপূর্ণ বায়োমেট্রিক্স, কারণ কোনো মানুষেরই কবজির যে বায়োমেট্রিক্স, আমাদের যে নার্ভগুলো আছে এগুলোর ম্যাপ আছে, এটা কখনই মিলবে না। এটাও খুব গুরুত্বপূর্ণ বায়োমেট্রিক্স হিসেবে কাজ করে থাকে। এক্ষেত্রে বয়সের কারণে সমস্যা হইতে পারে, দুর্ঘটনা হাতের কবজির ক্ষতি হতে পারে, শিরার ক্ষতি হতে পারে, এক্ষেত্রে বায়োমেট্রিক্সগুলো কাজ করবে না। এবার আমরা দেখলাম শারীরিক বায়োমেট্রিক্স নিয়ে কী কী জিনিস আমরা পরিমাপ করলাম। এক্ষেত্রে আমরা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কাজ করেছি, মুখ, হাত, চোখের মণি, ডিএনএ, এগুলো নিয়ে কাজ করেছি। এবার আমরা একটু আচরণগত বায়োমেট্রিক্স নিয়ে কাজ করতে চাই, যেমন কণ্ঠস্বর। পৃথিবীর কোনো মানুষের এই কণ্ঠস্বরের মিল নেই, প্রত্যেকের সুরের মূর্ছনা, সুরের উচ্চতা, স্পন্দনের দ্রুততা এগুলো আলাদা, সুতরাং এগুলো পরিমাপ করে আমরা একজন মানুষকে অদ্বিতীয়ভাবে চিনতে পারি। এক্ষেত্রে সমস্যা হলো মানুষের কণ্ঠস্বর নষ্ট হতে পারে, মানুষ অসুস্থ হতে পারে, বয়সের কারণে কণ্ঠস্বরের পরিবর্তন হতে পারে, এক্ষেত্রে বায়োমেট্রিক্স কাজগুলো করবে না। হাতের দস্তখত বিশ্লেষণ, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে কোনো মানুষের সিগনেচার এক না, এবং এক্ষেত্রে অক্ষরের স্বাক্ষরের আকার, লেখার গতি, সময়, কলমের চাপ পরীক্ষা ইত্যাদি করা হয়ে থাকে। এখানে সমস্যা হইতে পারে, সিগনেচারের প্যাটার্ন চেঞ্জ হতে পারে, স্বাক্ষরের পার্থক্য হতে পারে, স্বাক্ষরের উন্নতি অবনতি হতে পারে, বয়সের কারণে স্বাক্ষরের পরিবর্তন হয়, অসুস্থ হলে স্বাক্ষরের পরিবর্তন হয়ে যায়, এক সকল ক্ষেত্রে বায়োমেট্রিক্স খুব ভালো কাজ নাও করতে পারে। এবার আসি আমরা টাইপিং স্কিল স্ট্রোক বিশ্লেষণ করতে। নির্দিষ্ট কোনো পাসওয়ার্ড যা টাইপ করে এন্ট্রি করতে হয়, এক্ষেত্রে টাইপিং স্পিড এবং সময়ের পরিমাপ করে বায়োমেট্রিক্স কাজ করে থাকে। এখানে একটি সমস্যা হইতে পারে, যেমন অভিজ্ঞতা হইলে টাইপিং স্পিড বাড়বে, এক্ষেত্রে বায়োমেট্রিক সমস্যা করবে, বয়সের কারণে স্পিড কমে যেতে পারে, অসুস্থ হইলে স্পিড আরও কমতে পারে, এই সকল কারণেও, অসুস্থর কারণেও এটা হতে পারে, এই সকল কারণে দেখা যায় যে এই ধরনের বায়োমেট্রিকগুলো কাজ করে না। আমরা এতক্ষণে আচরণগত বায়োমেট্রিক কাজ কথা বলছিলাম, যেখানে আমরা তিনটা জিনিস বিশ্লেষণ করার কথা বলেছি, ভয়েস রিকগনিশন, সিগনেচার, কি স্ট্রোক, এগুলোকে আমরা বলছি আচরণগত বায়োমেট্রিক্স। আসলে বায়োমেট্রিক্স একটি কোনো বায়োমেট্রিক্স দিয়ে কাজ করা খুব ভালো ব্যবস্থাপনা নয়, এজন্য অনেক
বেশ কয়েক ধরনের বায়োমেট্রিক্স নিয়ে একসাথে কাজ করা হয়, যেমন একটি ফেলার হইলো আরেকটি বায়োমেট্রিক্স সেখানে কাজ করে। আমরা বায়োমেট্রিক্সে কাজ করতে গেলে বেশ কিছু ডিভাইস নিয়ে কাজ করি, কিছু কিছু অংশ আছে সেগুলো নিয়ে আমরা কথা বলছি। আমরা এতক্ষণে দেখেছি যে সকল বায়োমেট্রিক্স নিয়ে কাজ করছি প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা স্ক্যানিং ডিভাইস ব্যবহার হয়েছে। এখানে একটি স্ক্যানিং ডিভাইস আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফিঙ্গার প্রিন্ট বা মাপার ক্ষেত্রে এই ধরনের ডিভাইস ব্যবহার স্ক্যানিং ডিভাইস ব্যবহার হয়ে থাকে ব্যবহার করা হয়ে থাকে। আবার বায়োমেট্রিক্স নিয়ে কাজ করার ক্ষেত্রে যেহেতু আমরা জানি যে বায়োমেট্রিক্স একটি অ্যানালগ সিগন্যাল নিয়ে কাজ করছে, এখানে আবার ডিজিটাল সিগন্যাল রূপান্তর করে কম্পিউটারকে বোঝাতে হয়, এখানে এডিসি একটা কনভার্টার ব্যবহার করা হয়ে থাকে। এটাও একটা গুরুত্বপূর্ণ অংশ বায়োমেট্রিক্সের ক্ষেত্রে। এরপরে বায়োমেট্রিক্সের ক্ষেত্রে ডাটাবেস একটি অংশ আছে, যেটা কম্পিউটারের ডাটাবেস আগে থেকেই আমরা যাদের বায়োমেট্রিক্স পরিমাপ করবো তাদের এই ডাটাগুলো কম্পিউটারে এন্ট্রি করা থাকে। এ ধরনের একটি সফটওয়্যার এখানে ব্যবহার হয়ে থাকে, এটাও একটি গুরুত্বপূর্ণ অংশ বায়ো। এতক্ষণে বায়োমেট্রিক্সের আমরা বিভিন্ন অংশ নিয়ে কথা বললাম, বায়োমেট্রিক্সের ব্যবহার কোথায় হচ্ছে। আমরা টোকেন বেসড বা প্রমাণভিত্তিক পদ্ধতির কথা বলতে পারি, আমরা বায়োমেট্রিক্স ব্যবহারের ক্ষেত্রে নলেজ বেসড পরিমাপ ব্যবহারের কথা বলতে পারি, যেখানে বুদ্ধি খাটানোর কাজ হয়। আমাদের পরীক্ষার সনদগুলো পরিমাপ করার কথা বলতে পারি, আমরা লাইসেন্স যাচাইয়ের ক্ষেত্রে বায়োমেট্রিক্স ব্যবহার করতে পারি, আমরা পাসপোর্ট যাচাইয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, আমরা ব্যাংক চেক যাচাইয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, এছাড়াও নাগরিকত্ব কার্ড এনআরডি কার্ড সেখানে বায়োমেট্রিক্স যাচাই করার ব্যবস্থা আছে, এছাড়াও অফিসিয়াল আইডি কার্ড সেখানে বায়োমেট্রিক্স ব্যবহার করা যেতে পারে, ইউজার নেম ও পাসওয়ার্ড যাচাই করা সেখানেও আমরা ব্যবহার করতে পারি। এতক্ষণে আমরা যেমন আসামি শনাক্তকরণ সেখানেও কিন্তু আমরা বায়োমেট্রিক্স ব্যবহার করছি। বায়োমেট্রিক্সের ক্ষেত্রে এতক্ষণে আমরা যে যা ক্ষেত্রের কথা বললাম একবারে এক কথায় বলতে পারি যে একসাথে বলতে পারি যে লাইসেন্স যাচাই, ব্যাংক চেক যাচাই, নাগরিকত্ব কার্ড যাচাই, অফিসিয়াল আইডি কার্ড যাচাই, ইউজার নেম, পাসওয়ার্ড যাচাই, আসামি শনাক্তকরণ, পাসওয়ার্ড যাচাই, পরীক্ষার সনদ ইত্যাদি ক্ষেত্রে বায়োমেট্রিক্স ব্যাপক হারে ব্যবহার আছে। এছাড়াও আরও অনেক ক্ষেত্রে বায়োমেট্রিক্স আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা বায়োমেট্রিক্স নিয়ে কাজ করছিলাম, আসলে এতক্ষণে আমরা যেগুলো জানলাম, যেমন বায়োমেট্রিক্স কী, বায়োমেট্রিক্স প্রকারভেদ, বায়োমেট্রিক্সের বৈশিষ্ট্যগুলো, কয় ধরনের এবং ব্যবহার ইত্যাদি নিয়ে আমরা কাজ করেছি। তো আজকে আমরা বায়োমেট্রিক্স নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস আলোচনা হলো, সারা পৃথিবীতে বায়োমেট্রিক্সের ব্যবহারে ব্যবহার হচ্ছে। তাহলে আজকের জন্য তোমাদের ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুন্দর থাকো, থ্যাংক ইউ।